আমি সুবর্ণা চাকমা, আমার বাসা বেলি রোডে, আমার বয়স 62 বছর। 2-3 বছর ধরে হাঁটু ব্যথা ছিল, মানে অল্প 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 ব্যথা করছিল, একটু হাঁটাহাঁটি বেশি হলে আর একটু বেশি ব্যথা করে। তারপরে গত 2 মাস আগে একটু সিভিয়ার ব্যথা হয়ে গেল, তখন একদম হাঁটতে পারতেছিলাম না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার পরে পরে এখানে আসলাম। এটা প্রায় 1.5 মাস আগে, 6 সপ্তাহ আগে এখানে এসেছি। ওই তো ডাক্তার শৈফুল্লাহ প্রধান সাহেবকে দেখালাম, ওষুধ দিলেন কিছু, তারপরে এখানে ফিজিও করছি, নিয়মিত করছি, মাঝে একটু 1 সপ্তাহ বোধহয় একটু গ্যাপ গেছিলো, তারপরে আমি নিয়মিত এখন করছি। করার ফলে একটু ব্যথাটা আগের চাইতে কমেছে। মাঝে আমি প্রথম এই 2 মাস আগে কিন্তু আমি হাঁটতে পারতেছিলাম না, এখন আমি হাঁটতে পারি। ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেবের কাছে যখন আসলাম, উনি টেস্ট দিয়েছিলেন, কিছু এক্সরে করালাম, কিছু টেস্ট করালাম, তো তখন বললাম যে উনি বললেন, ডাক্তার সাহেব বললেন যে আমার হাঁটুতে ক্ষয়, হাড়ের ক্ষয় হয়েছে, অস্টিও আর্থ্রাইটিস, আর কি রেগুলার ফিজিওথেরাপি করলে কিছুদিন ঠিক হয়ে যাবে। আমি করছি ফিজিওথেরাপি, তারপর প্রথম যে অবস্থা ছিল তার থেকে আমি অনেক অনেক ভালো আছি। উনি তো ভালো মানুষ, প্রধান সাহেব ভালো মানুষ, আর আমি তো আগে ডিপিআরসি আসি না, এই প্রথম আসছি 6 সপ্তাহ আগে এসে, তো দেখছি হাসপাতালের ব্যবস্থাপনাও খুবই ভালো, আর আমি যাদের ফিজিওথেরাপিস্ট যারা আছেন, আমাকে যারা করান, ওনারা অত্যন্ত ভালো, খুব আন্তরিকভাবে করান। আর আমার কাছে মনে হচ্ছে এসে যেখানে আমি করাচ্ছি এখানে, মানে শফিউল্লাহ প্রধান সাহেব ওনার যে হসপিটালটা ডিপিআরসি, ভালো ব্যবস্থাপনা, মানে সব কিছু মিলে হসপিটালটা ভালো, তো উন্নত এখানকার চিকিৎসা ব্যবস্থা সব কিছু মিলে, মানে আমার জিম যে মানে ফিজিওথেরাপির জন্য যে জিম বলেন আর থেরাপি সেন্টার বলেন, যেটা হচ্ছে ইকুইপমেন্টগুলো, আমার কাছে খুব ভালো মনে হয়, আধুনিক মনে হচ্ছে, সব কিছু ব্যবস্থাপনা মিলে হসপিটালটা খুবই ভালো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।